আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই আমার সাথে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে। এটি এই অধ্যায়ে চতুর্থ এবং শেষ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। শিক্ষার্থীরা, মূল আলোচনায় যাওয়ার আগে আমি গত ক্লাসে কিছুটা আলোকপাত করছি। তোমাদের নিশ্চয় মনে আছে, গত ক্লাসে আমি নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা এবং নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি আশা করছি তোমরা সেই ক্লাসটিও মনোযোগ দিয়ে দেখেছো এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। তারপরে তোমাদের জানার সুবিধার্থে আমি সেই ক্লাসের কিছুটা আলোকপাত করতে চাই। নির্বাচন কমিশন কি? যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন আছে, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার এবং কয়েকজন কমিশনার নিয়ে এটি গঠিত হয়, যার মেয়াদ হচ্ছে 5 বছর। আর এই নির্বাচন কমিশনের প্রধান কাজ হল জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনগুলোকে সঠিকভাবে পরিচালনা করা। আর এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট আরও অনেকগুলো কাজ করতে হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা, প্রতীক বরাদ্দ করা, নির্বাচনী এলাকা নির্ধারণ করা, ভোট কেন্দ্র স্থাপন, ব্যালট পেপার মুদ্রণ, ব্যালট বাক্স প্রস্তুত, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ ইত্যাদি। প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়, আর এরূপ প্রতিটি নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনী এলাকা বলা হয়। আমাদের জাতীয় সংসদ নির্বাচনে পুরো দেশকে 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ হচ্ছে নির্বাচনী আচরণ বিধি তৈরি করা, যাতে করে স্বাভাবিক এবং শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু ভাবে প্রয়োগের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা যায়, যেটি নির্বাচনের পূর্ব শর্ত। নির্বাচনী আচরণ বিধিগুলো হচ্ছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল করা যাবে না, দেওয়ালে বা কোথাও কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না, জনসভা করা যাবে না, সড়কে শুধুমাত্র পোস্টার বা প্লেকার ঝুলানো যাবে, রশিতে মোটরসাইকেল বা যানবাহনে মিছিল করা যাবে না, ভোটারদের কোনো উপহার খাদ্য সামগ্রী পরিবেশন করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। ভোটাররা ভোট প্রদান করে, কিভাবে সে ভোটাধিকার প্রয়োগ করবে সেই বিষয়টি সম্পর্কে আমরা আলোকপাত করছি। প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের অধিকার একজন নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। আমরা এবার ভোটদান পদ্ধতি, ভোটাধিকারের যোগ্যতা এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়মগুলি সম্পর্কে আলোচনা করছি। প্রথমে ভোটাধিকারের যোগ্যতা। বাংলাদেশে যে কোনো নির্বাচনে ভোটার হতে হলে একজন ব্যক্তি যে যে যোগ্যতা থাকতে হবে সেগুলো হলো, এক, তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, দুই, 18 বছর বা তার বেশি বয়সের হতে হবে, তিন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে, চার, অপ্রকৃতস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয় নাই এমন নাগরিক হতে হবে। এই চারটি যোগ্যতার যে কোনো একটি অভাব থাকলে কোনো নাগরিক ভোটার হওয়ার যোগ্যতা হারাবে। শিক্ষার্থীরা, এবার আমরা ভোটদান পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করি। ভোটদান পদ্ধতি দু ধরনের হয়ে থাকে, যথা প্রকাশ্য ভোটদান ও গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে সরাসরি হাত তুলে বা ধ্বনি ভোটে প্রতিনিধি নির্বাচন করা হয়। এতে সাথে সাথে নির্বাচনের ফলাফল
জানা যায়। গোপন ভোটদান ব্যবস্থায় গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পেপারটি নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলা হয়। পরবর্তীতে ব্যালট পেপার গণনার মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আমাদের দেশ সহ অনেক দেশে গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। শিক্ষার্থীরা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে একজন নাগরিককে, সে বিষয়টি নিয়ে এবার আমরা আলোকপাত করছি। ভোটদান যেমন নাগরিকের রাজনৈতিক অধিকার, তেমনি নির্বাচনে নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারও একটি রাজনৈতিক অধিকার। বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে নাগরিকগণ যে শর্ত সাপেক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেগুলো হলো, নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে মনোনয়নপত্র বাছাই করে। যারা শর্ত পূরণ করে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অবশেষে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনায় সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে। অপ্রকৃতস্থ বা রাষ্ট্র কর্তৃক দেউলিয়া ঘোষিত কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। এবং ৫, সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। শিক্ষার্থীরা, বাংলাদেশে সব ধরনের নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে মনোনয়নপত্র বাছাই করে। যারা শর্ত পূরণ করে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অবশেষে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনায় সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে। শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনার মাধ্যমে তোমরা ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছে। শিক্ষার্থীরা, আজকের আলোচনা প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি তালিকা আছে। ভোটাধিকার প্রয়োগ করতে হলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে তা পয়েন্ট আকারে লিখো। নির্বাচনের আচরণ বিধিগুলো একটি ছকের মাধ্যমে উপস্থাপন করো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আলোচনা শেষ করলাম। আশা করছি তোমরা এই আলোচনার মাধ্যমে এই অধ্যায়টি সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ। শিক্ষার্থীরা, তোমাদের আবারও স্মরণ রাখার সুবিধার্থে আমি এই অধ্যায়ে যেই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেগুলো সম্পর্কে তোমাদেরকে আবারও জানিয়ে দিতে চাই। আমরা নির্বাচনের ধারণা, নির্বাচনের প্রয়োজনীয়তা এবং নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। আমরা জেনেছি যে নির্বাচন পদ্ধতি দু ধরনের, প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন। বাংলাদেশের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের নির্বাচনগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। বাংলাদেশে জাতীয় পর্যায়ে সাধারণত তিন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়, জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন এবং গণভোট। স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, পার্বত্য জেলা পরিষদ নির্বাচন এবং উপনির্বাচন। শিক্ষার্থীরা, এই নির্বাচনগুলো পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন থাকে। বাংলাদেশেও একটি নির্বাচন কমিশন আছে। এর রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার এবং কয়েকজন কমিশনার নিয়ে এটি গঠিত হয়। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন যে কাজ করে থাকে আমরা সেই বিষয়গুলো নিয়েও আলোকপাত করেছি। শিক্ষার্থীরা, প্রতিনিধি নির্বাচনের জন্য কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয় পুরো দেশকে। আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো দেশকে 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। নির্বাচন কাজ সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় সে স্বার্থে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি তৈরি করে থাকে। নির্বাচনী আচরণবিধিগুলো হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়া,
দেওয়ালে পোস্টার না লাগানো, জনসভা না করা, শুধুমাত্র রশিতে বা প্ল্যাকার্ড ঝোলানো, মোটরসাইকেলের মাধ্যমে বা কোনো যানবাহনের মাধ্যমে মিছিল না করা ইত্যাদি। শিক্ষার্থীরা, ভোটাধিকার যে কোনো নাগরিকের একটি রাজনৈতিক অধিকার, কিন্তু ভোটাধিকারেরও একটি যোগ্যতা রয়েছে। যে কাউকে ভোটার হতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, 18 বছর বা তার চেয়ে বেশি বয়স হতে হবে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে এবং অপ্রকৃতিস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়নি এমন নাগরিক হতে হবে। দু ধরনের পদ্ধতিতে ভোটদান করা হয়, প্রকাশ্য ভোটদান ও গোপন ভোটদান পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়ম সম্পর্কেও আলোচনা করেছিলাম। বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচনের নাগরিকগণ যে যে শর্তের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেগুলো হলো, যে কোনো ব্যক্তিকে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে বা নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে, অপ্রকৃতিস্থ বা রাষ্ট্রপতির দেওয়ালে ঘোষিত কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এবং সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই অধ্যায়ের সবগুলো ক্লাসই তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং এই অধ্যায় সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে এই নতুন আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।